বিএড কোর্সে ভর্তির আবেদন শুরু, এই হেডিংটি করেছে দ্য ডেইলি ক্যাম্পাস। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত হয়েছেন অথবা আগামীতে জড়িত হতে চান বা হচ্ছেন, তাদের বিএড কোর্সটা একটি অতি প্রয়োজনীয় কোর্স। আর এই কোর্সের ভর্তির আবেদন বছরে একবারই গৃহীত হয়। এবছর ভর্তির আবেদন শুরু হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই আবেদনটি অলরেডি পাবলিশড হয়েছে। এই আবেদন 2022-এর যে শিক্ষাবর্ষ, এই শিক্ষাবর্ষে আপনাদের আবেদন করার জন্য এখানে একটি বিজ্ঞপ্তি চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলবো। আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে চলুন বিস্তারিত দেখে নিই। পত্রিকাটি লিখেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল কোর্সে পাঠদানকারী কলেজগুলোয় 2022 শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড ও 2019-20 শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্বে ভর্তি শুরু হয়েছে। আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তিসুরা এসব কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী 1 মার্চ থেকে অনলাইনে এসব কোর্সের ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ওয়েবসাইট www.nu.ac.bd/admissions। প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 1 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। 2022 শিক্ষাবর্ষে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড কোর্সে আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর অনুমোদিত ও তালিকাভুক্ত ডেপুটেশন প্রাপ্ত শিক্ষকরা তাদের জন্য বরাদ্দকৃত সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোয় প্রাধিকার ভিত্তিতে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 3 বছর মেয়াদি স্নাতক পাস অথবা স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ 2.25 পেতে হবে। ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট মাস্টার্স ট্যাব ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম মাস্টার্স রোল অপশন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে। ব্যাচেলার অফ ফিজিক্যাল এডুকেশন যেটা বিপিএড, ব্যাচেলার অফ মাদ্রাসা এডুকেশন বিএম, ব্যাচেলার অফ স্পেশাল এডুকেশন বিএসএড কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা ইউজিসি স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 3 বছর মেয়াদি স্নাতক পাস অথবা স্নাতক সম্মান অথবা 4 বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে 45% নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ 2.25 পেতে হবে। বিপিএড কোর্সে প্রাথমিক আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স গত বছরের 31 ডিসেম্বরের মধ্যে 35 বছরের বেশি হওয়া যাবে না। তবে শিক্ষকের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। মাস্টার্স অফ স্পেশাল এডুকেশন এমএসএড কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএসএড অথবা বিএ অথবা বিএমএ পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর অথবা ন্যূনতম সিজিপিএ 2.25 পেতে হবে। 2022 শিক্ষাবর্ষে স্টার অফ ফিজিক্যাল এডুকেশন এমপিএড কোর্সে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিপিএড পরীক্ষায় ন্যূনতম 45% নম্বর অথবা 2.25 জিপিএ পেতে হবে। ব্যাচেলর অফ ল যেটা এলএলবি শেষ পর্বে আবেদনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত এলএলবি প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। 2022 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল ভর্তি কার্যক্রমে আবেদনকারী প্রার্থীদের স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্স ভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে। এই ছিল আমার আজকের আয়োজনে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রেখে আপনাদের সফলতা এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।